আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো ফটোশপের পর্দায়। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন অবশ্যই আমি প্রত্যেক দিন একটি করে ভিডিও আপলোড করে থাকি। সেই ভিডিওটা হচ্ছে যে কোনো একটি ডিজাইন হোক, যে কোনো একটি পিএইচডি ফাইল ফরম্যাট, যে ওয়ার্ড ফাইল ফরম্যাট, যে কোনো এরকম ফরম্যাট নিয়ে আমি হাজির হই। একটি কম্পিউটারের দোকানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার এই চ্যানেলের ভিডিওগুলো, কারণ প্রত্যেকটি কাজগুলো একটি কম্পিউটার দোকানে লাগবেই, কারণ এই ফ্রেমগুলো অবশ্যই লাগবে একটি কম্পিউটার দোকানে। দেখুন, আমি যখন একটি ছবি এডিট করতে যাই, তখন আমাদের এর ছবির মধ্যে এরকম ফ্রেমগুলো অনেক সময় আমাদের ফ্রেমের প্রয়োজন হয়ে থাকে, কারণ ছবি এডিটের কাজ যারা করে তাদের অবশ্যই এরকম ফ্রেম দরকার হয়। প্রিভিয়াস, সেই জন্য আজকের আমি ভিডিওতে নিয়ে আসলাম আপনাদের জন্য এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টি ফ্রেম। এই ফ্রেমটি সম্পূর্ণ ফ্রি পিএইচডি ফাইল, আপনি চাইলে এখান থেকে এগুলো সম্পূর্ণ ফটোশপে পিএস, ফটোশপ 7, ফটোশপ পিএসে আপনি ব্যবহার করতে পারবেন, নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। আপনি ছবির চারপাশে এরকম বর্ডারগুলো লাগাতে পারবেন, যে কোনো এ4 সাইজ ছবি, লিগেল সাইজ ছবি, তিরিয়ার ছবি, অ্যালবাম ছবি, ফাইবার ছবি, এইরকম ছবির মধ্যে আপনি এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারবেন। আমাদের ডিজাইনগুলো সম্পূর্ণভাবে ফ্রি এবং ফুল এইচডিতে আমরা কাজ করি। প্রিভিয়াস, আজকের ভিডিও আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি দেখে ভিডিও শেষে একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে, পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবেন, কারণ পাসওয়ার্ডটি আমি যে ফাইলটা দেব সেই ফাইলটা হচ্ছে এই ফাইলটা আপনাদেরকে দেব, এটা হচ্ছে ফটোশপ 7 এবং পিএস দুইটাতে ব্যবহার করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় ভিউয়ার্স, এটার ব্যাপারে বলছিলাম, এটা দেখুন, এটাকে আমি জিপ ফাইল করব, জিপ ফাইল করে ওখানে আপনাদের গুগল ড্রাইভ লিংক দিয়ে দেখবো, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভ লিংক করে রাখবো আমি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সেখানে পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ডটি অবশ্যই আপনাদের জানা থাকতে হবে, পাসওয়ার্ডটি ভিডিও থেকে সংগ্রহ করে আপনার গুগল ড্রাইভ লিঙ্ক থেকে এটা ডাউনলোড করে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।